বসন্ত কাপ 2022 ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হল দাসপুর দুই ব্লকের অন্তর্গত পলশপাই অঞ্চলের যোধকেশব গ্রামে। যোধকেশব গ্রামের আমরা সবাই ইয়ংস্টার এই ক্লাবের ব্যবস্থাপনায় দিবারাত্রি 12 দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই 12 দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টে পুরুলিয়া, বাঁকুড়া এবং মেদিনীপুর ছাড়াও আরও দূর দূরান্ত থেকে ক্রিকেটীয় দলগুলি এসে অংশগ্রহণ করে। এই দিনের এই অনুষ্ঠানের অন্তিম পর্যায়ে এসে জয়ী দলের হাতে সুদৃশ্য ট্রফি সহ 11,000 টাকা এবং বিজিত দলের হাতে ট্রফি সহ 8,000 টাকা পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের অন্যতম কাণ্ডারী দেবাশিস চক্রবর্তী সহ ক্লাবের আরও অন্যান্য সদস্যগণেরা। দাসপুর থেকে শুভেন্দু চক্রবর্তীর রিপোর্ট, সাথে রয়েছি আমি শ্রাবণী। আপনারা দেখছেন কিউরিওসিটি সংবাদ বার্তা, সত্য জেনে এগিয়ে থাকুন। আজ দুপুর 2 থেকে 12 দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। এই বসন্ত কাপ 2022 সালের দ্বিতীয় বর্ষ পদার্পণ করলো। আজ বিভিন্ন বহিরাগত টিম, পুরুলিয়া সহ বিভিন্ন বহিরাগত টিম আমাদের খেলায় অংশগ্রহণ করেছে। আমাদের প্রাইজ মানি 2টি ট্রফির সঙ্গে আমাদের প্রাইজ মানি উইনার 11,000 টাকা এবং রানার 8,000 টাকা সহ আমরা প্রত্যেক ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, সেই সঙ্গে ম্যান অফ দ্য টুর্নামেন্ট দেওয়া হবে। আমরা এই দ্বিতীয় বর্ষে আমরা এই আয়োজন করতে পেরেছি। আগামী বর্ষে আরও যাতে ভালোভাবে করা যায় চেষ্টা করব। এই অনুষ্ঠানটি করার জন্য আমাদের ইয়ংস্টারের সদস্য সহ আমাদের এলাকার অনেক মানুষ আমাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছে। সবাইকে আমরা আমাদের ইয়ংস্টার যোগেশ্বরের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। ঠিক আছে, ধন্যবাদ। তুমি তাহলে আমাকে জানা, তুমি না যেতে পারলে তাহলে আমি রয়ে বলবো। আর 8 তারিখে কি হচ্ছে মঙ্গলবার, 6 তারিখ তো রবিবার, 8 তারিখ একদম